হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সাফল ব্যাংক ইউটিউব চ্যানেল এনএম জেন এম ফর্ম ফিল আপ দু হাজার চব্বিশ নিয়ে তোমাদের যে ভুলগুলো আমি ক্রমাগত দেখছি আমাকে হোয়াটসঅ্যাপ করছে অনেকে স্যার এই ভুলটা করে ফেলেছি স্যার এরপর কী হতে পারে ইন ফিউচার আমার কি কোনো সমস্যা হতে পারে অ্যাডমিশনের পারপাসে তোমাদেরকে কিছু কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ জরুরি ঘোষণা দেওয়ার জন্য আছে ভিডিওটা দেওয়া তো এই একটি ভুল বা কিছু কিছু ভুল আছে যার জন্য তোমাকে প্রস্তুত হতে পারে আমি যেমন থামনে লিখেছি এটা একদম ঠিক আমি কিছু ভুলে কথা বলবো অবশ্যই আমার একটা স্টুডেন্ট সে নিজেই একটা ভুল করেছে এবার সেই ভুলটা থেকে বেরোবে কী করে সেটা তোমাদেরকে বলবো আর একটা দেখো অনেকেই কিন্তু ওই ভুলে শিকার হচ্ছে। আমি ফার্স্টে তোমার দেখিয়ে দিই কালকে একটা মেয়ে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিল স্যার এরকম এরকম ব্যাপার যে আমার এই মায়ের নামে জায়গায় মায়ের নাম লিখছিলো ফর্ম ফিল আপ করতে গিয়ে হ্যাঁ ওয়ের জায়গায় এ লিখে ফেলেছে এর ফলে কি কোনো সমস্যা হবে না কি কারেকশান করা যাবে এটা আমি বিষয়টা বলবো একদম বোর্ডে যে নোটিশ আছে সেই নোটিশ অনুযায়ী তোমাদেরকে গুছিয়ে গুছিয়ে বলবো দ্বিতীয় একটা পয়েন্ট সব থেকে যেটা বড় সমস্যা এই যে এই পেজটা এই পেজটা এসে স্টুডেন্টরা ঘাবড়ে যাচ্ছে স্যার আমরা অ্যাপ্লাই ফর আমি অনলি এএনএম করতে চাই আমি এএনএমই করতে চাই আমি জিএনএম করতে চাই না এই জায়গাটা স্টুডেন্টরা গিয়ে কোথাও কোথাও গিয়ে ভুলে শেখার হচ্ছে কেন সেটা আমি আমাদেরকে একটু পরে বলছি ঠিক আছে তাহলে এই জায়গাটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা আমার মনে হয় এটা ভাবা চিন্তা চিন্তা করা উচিত অন্ততমাকে দশবার ঠিক আছে দশবার বার ভাবনা চিন্তা করা উচিত হয়তো তোমাকে তুমি কোথাও হয়তো অন্য কোনো স্যারের কাছে পড়ছো বা এই যে তোমার অন্য কোনো সিদ্ধান্ত রয়েছে সেটা ঠিক আছে এটা কমপ্লিটলি তোমার ব্যাপার কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা তোমার জানার দরকার এটা কেন তোমার বুঝতে পারছি না যে এটা কেন তোমরা স্কিপ করছো ভাবছো যে এটা ক্যাজুয়াল বাট ক্যাজুয়াল নয় এটা মোস্ট ইম্পর্টেন্ট আর একটা জায়গায় বলি এই যে এটা তো বললাম আচ্ছা এই এই তিনটে জায়গা এই তিনটে জায়গায় গিয়ে অনেকে স্টুডেন্টরা কিন্তু ভয় পেয়ে যাচ্ছে বা হয়তো ইয়েস করে ভুল করে ইয়েস করেছে আমি এরকম অনেক পাচ্ছি স্যার আমি ভুল করে সিভিল ডিফেন্স ইয়েস করে দিয়েছি আমার কাছে নেই সিভিল ডিফেন্স সার্টিফিকেট আবার ধরো অনেকে না এই এই মানেটাই বুঝতে পারছে না বিলঙ্গিং টু অরফান্স হ্যাঁ অ্যান্ড এই যে এই যে এই পয়েন্টটা রয়েছে এই যে অপশান নাম্বার এক মিনিট অপশান নাম্বার এতে যেটা রয়েছে না বিলঙ্গিং টু অরফান্স এবং ইনম্যাট অফ ডিস ডিস্ট্রিউট হোম এবার এটার মানে অনেকে জানে না অনেকে ইয়েস ক্লিক করে দিচ্ছে বা যারা সার্ভে ক্যাপে যাচ্ছে গিয়ে ইয়েস করে দিচ্ছে এই জায়গাটা বলছি এটা কিন্তু চরম ভুল করছো যারা না জেনে ফর্ম ফিল আপে ইয়েস করছো ঠিক আছে তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং বন্ধুর সাথে শেয়ার করো অনেক স্টুডেন্টরা কিন্তু ভুল করছে তোমার হয়তো পরিচিত বন্ধুবান্ধব অনেকে ভুলটা করে ফেলছে তো তোমার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ছে যাতে ভুল করে যাতে না হয় তার জন্য একটা অ্যাওয়ারনেস হিসেবে ভিডিওটা প্রচুর শেয়ার করতে হবে এটা আমার হাম্বল রিকোয়েস্ট ওকে আমি নিজের প্রমোশনের জন্য বলছি না বাট এটা তোমাদের কর্তব্য আর ভিডিওটা শুরু করছি তার আগে তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট প্রত্যেকে যারা যার চ্যানেল প্রথমে সে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা প্রচুর লাইক করো প্রচুর শেয়ার করে দেবো ওকে আর আরেকটা ইনফরমেশন দেওয়া আছে জরুরি ঘোষণা এটাই যে আমার ফর্ম ফিল আপের ভিডিও যেটা আমি দিয়েছিলাম দুদিন আগে এনএম জিন ফর্ম ফিল আপ দু হাজার চব্বিশ বলে সেই ভিডিওটা কিন্তু ইউটিউবের তরফ থেকে টেকডাউন করে দেওয়া হয়েছে অর্থাৎ সেটা রিমুভ করে দিয়েছি ইউটিউবের খুঁজলেও পাবে না এটার কারণ কি আমি তাড়াহুড়োর মধ্যে সেদিনকে তাড়াহুড়োর মধ্যে না আমার পার্সোনাল ইনফরমেশনগুলো আমি জাস্ট ব্লার করতে ভুলে গেছিলাম এই একটা ভুলের জন্য অনেক স্টুডেন্টরা বারবার আমাকে মেসেজ করছে স্যার ভিডিওটা কোথায় গেলো স্যার ভিডিওটা খুঁজে পাচ্ছে না কেন অনেক জায়গাগুলো আমি একদম সহজ সরলভাবে বলে দিয়েছিলাম যে স্টুডেন্টরা কোথাও ভুলে শিকারই হবে না কিন্তু ভিডিওটা হঠাৎ করে ইউটিউব টেকডাউন করে দিল তো আমি চাইলে আবার সেটা রি আপলোড করতে পারি বা হয়তো নতুন করে আবার সেটা শ্যুট করে বা যাই হোক রেকর্ড করে তোমাদের দিতে পারি তার জন্য তোমরা কমেন্ট করো যদি দরকার হয় ঠিক আছে ইনফিউচার যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ স্যার ওই ভিডিওটা খুবই দরকার ছিল তোমরা কিন্তু সেটা কমেন্ট করতে পারো ঠিক আছে আর যদি মনে হয় সেক্ষেত্রে কমেন্ট করো না হলে ঠিক আছে এবার তোমাদেরকে বলি মেন মেন জায়গাগুলো দেখো এই মোবাইল নাম্বারটা দিয়ে শুরু করছে এক নম্বর যে ভুলটা এটা এক নম্বর ভুল আমি মনে করি এটা খুব সহজ থেকে শুরু করি মোবাইল নাম্বারই না অনেকের সমস্যা থাকে অনেকে ভুল করে আমি এরকম অনেক প্রমাণ পেয়েছি স্যার মোবাইল নাম্বার লিখতে গিয়ে এই মোবাইল নাম্বারটা লিখতে গিয়ে আমি কিন্তু অনেক সময় ধরো এইটা হচ্ছে নাম্বার কারোর নাইন জিরো সিক্স এরকমভাবে নাম্বারটা আসছে লাস্টে হয়তো একই জায়গায় দুই লিখে দিল ভুল করে এই জায়গাটা কী হয় স্টুডেন্টরা কিন্তু বুঝতে না পেরে সে কিন্তু মোবাইলটা ভুল করে দেয় এবং তারপরে কিন্তু তার যত যত মানে নোটিফিকেশান বা তোমার ফোনে লগ ইন প্রসেস সেগুলো কিন্তু ওই যে নাম্বারটা দিয়েছে ভুল নাম্বার সে ভুল নাম্বারে তোমার কিন্তু ইনফরমেশান করে যাবে বা ক্রেডেনশিয়াল করে যাবে সো এখানে খুব অ্যাওয়ারেন অ্যাওয়ারনেসের সাথে খুব সজাগ থেকে এই জায়গাটা কিন্তু দেখে নেবে যে ফোন নাম্বার এমন যেন না হয় যে ফোন নাম্বারটা তুমি জানোই না বা হয়তো ফোন নাম্বার একটা জায়গায় তুমি ভুল করে দিয়েছো এখানে ভুল করেও ভুল করবে না ঠিক আছে আমি কথাটা খুব বার বলি মানে অনেকবার বলেছি যে ভুল করেও ভুল করবে না ঠিক আছে খুব ইম্পর্টেন্ট জায়গা হয়তো ভাবলে কি হচ্ছে হ্যাঁ এটা স্যার তো সহজ জিনিস খুব জানো তো মানুষরা ভুল কোথায় করে সব থেকে সহজ জায়গাতে ভুলটা করে একদম মিলে নেবে সব থেকে সহজ জিনিস কিন্তু ভুলটা ওখানেই হয়েছে ঠিক আছে তো মেল আইডি এবং ফোন নাম্বার এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এখানে যেমন ভুল না হয় আর যদি ভুল হয়েও থাকে আমি বলবো যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ফোন নাম্বারটা এমন একটা নাম্বার দিয়েছো যেখানে তোমার হয়তো ওটিপি একবার গিয়েছে তারপরে গিয়ে তুমি সেই ফোন নাম্বারটা মানে যদি এরকম হয় দেখা গেলো যে তোমার সিমটা বন্ধ হয়ে যাবে কোনদিন পর বা তুমি ওটা অ্যাক্টিভ থাকো না ওটা নর্মাল হয়তো অনেক বছর পর পর অ্যাক্টিভ থাকে এরকম নাম্বার দিও না ঠিক আছে এটা তোমারই ক্ষতি আমার কিছু যায় আসে না বস ঠিক আছে এই ফোন নাম্বার জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবার এই জায়গাটা বললাম যাদের যাদের এই যে অরফ্যান্স ক্যাটাগরির সার্টিফিকেট রয়েছে তাদের তো ঠিক আছে যে হ্যাঁ তুমি যাচ্ছ তুমি এখানে ইউজ করো জানে যারা অরফান্স তারা জানে যে এখানে আমরা এলিজিবিল তো ওখানে ইউজ করবে পি মানে হচ্ছে যে পার্সন উইথ ডিসেবিলিটি ডিসেবিলিটি মানে কি যারা মানে কাজটা করতে সক্ষম নয় বা ডিসেবেল রয়েছে ঠিক আছে অ্যাবেল নয় তো যারা মানে এক কথা বলতে গেলে মানে অ্যাকচুয়ালি প্রতিবন্ধী টাইপের তাদের ক্ষেত্রে এটা তোমরা প্রত্যেকে এটা ইউজ করবে না হয়তো অনেকে বাড়িতে ফর্ম ফিল আপ করছো বা হয়তো কোনো সাইবার ক্যাফেতে যাচ্ছ তোমরা হয়তো একটা অজুহাত দেবে যে ফর্ম ফিলাপে ভুল হয়ে গেছে কারণ আমরা সাইবার ক্যাফে তাদের ভুল করে দিয়েছে এই ভুল কিন্তু কেউ তোমার সহ্য মানে ইয়ে করবে না মানে এটা পারমিশন কেউ দেবে না আমি বলে রাখলাম অনেক স্টুডেন্টরা এই একই অজুহাত দেখায় এবং এর ফলে কিন্তু অনেকের ফর্ম রিজেক্ট হয় যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হতে যায় ঠিক আছে এখন তো ফর্ম সাবমিট হয়ে যাবে কোনো ব্যাপার নয় তুমি পরীক্ষাও দিতে পারবে ওকে বাট যখন তুমি রেজিস্ট্রেশন করবে তখনও একবার তোমাকে দেখাবে তখনও তোমার তোমার হাতের কিচ্ছু করা থাকবে না সো এই যে টাইম পিরিয়ডটা আছে না এটা তোমার জীবনের সবথেকে মূল জায়গা কারণ তুমি একটা ভুল করতে পারো সে একটা ভুলের জন্য তোমার একটা বছর কিন্তু নষ্ট হয়ে যাবে তো একটু সাবধানে একটু সময় নিয়ে দেখো বিষয়গুলো এগুলো জানানো না জানো তারা কিন্তু অবশ্যই ফিল আপ করে সময় জেনে তারপর ফর্ম ফিল করবে এখন অনেক স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেনি আর যারা করে নিয়েছো খুব ভালো কথা পেমেন্ট যদি করে থাকো তাহলে তো গেল ঠিক আছে যদি পেমেন্ট না করে থাকো এটার পরেও হয়তো ইয়েস বা নো করা যেতে পারে সেটা তোমরা দেখে নেবে তো অবশ্যই জায়গাটা কিন্তু দেখে নেবে যে আমি এই জায়গাটা ভুল করিনি তো এই তিনটে ক্যাটাগরি এমন ক্যাটাগরি যেটা তোমাকে কিন্তু জীবনে অনেকটা এগিয়ে দিতে পারে আবার যদি ভুল হয় তাহলে কিন্তু জীবনে অনেকটা পিছু দিতে পারে কেন জানো তো এখানে একটা আলাদা করে র্যাঙ্ক কার্ড বেরোয় ঠিক আছে যেমন সিভিল ডিফেন্স সার্টিফিকেট যাদের আছে তাদের কিন্তু আলাদা একটা র্যাঙ্ক কার্ড বেরোয় বা আলাদা একটা র্যাঙ্ক বেরোবে সেই র্যাঙ্কের ভিত্তিতে তারা কিন্তু কলেজে ভর্তি হতে পারে যেটার জন্য অনেক কম্পিটিশানটা একটু কম হয় একটু কম হয় ঠিক আছে পার্সোনাল ডিসেবিলিটি এতে যাদের যাদের আছে তাদের তো ফায়দাই ফায়দা কিন্তু এখানে সমস্যা একটা যে হয়তো ভুল করে তুমি দিয়ে দিয়েছো তুমি ভাবছো আরে কী হবে তোমাদের ভেরিফিকেশন হবে তাহলে তো পিডাব্লিউটি ফর্ম ফিলাপ করছো না তোমাদের দেখতে আলাদা করে লিস্ট বেরোবে ওখানে কি ডাকবে ফিজিক্যালি ভেরিফিকেশন হবে দেন ওরা ইয়েস করবে আর যদি না করে তো মাথায় রাখো তুমি জেনারেল হিসেবে কাউন্ট হয়ে গেলে ঠিক আছে বা তোমার যদি অন্য কোনো ক্যাটাগরি থাকে ওকে মানে জেনারেল স্টুডেন্ট হিসেবে তুমি কাউন্ট হবে তুমি আর পিডাব্লিউটি হিসেবে ক্যান কাউন্ট হবে না ওকে খুবই ইম্পর্টেন্ট জায়গা আর এই যে এই যে অরফ্যাঞ্জ ক্যাটাগরি এটাও কিন্তু সেই আচ্ছা ধরো বাই চান্স তোমার এখানে সবগুলো ইয়েস হয়ে গেলো তো কী করবে যদি ইয়েস হয়ে গিয়ে থাকে যদি তুমি ফর্ম ফিল আপ করে গিয়ে থাকো দেখো জেনে শুনে যে ভুল করবে সে তো বোকা আর যে না জেনে শুনে ভুল করছে সেটা ঠিক আছে জানতো না তো যখন কারেকশান সময় আসবে যখন কারেকশানের সময় আসবে সেই সময় তুমি এগুলোকে নো করে দিও ওকে বুঝতে পেরেছো আশা করছি চলো এবার আসি পরের যেটা এই যে কোর্স ডিটেলস মোস্ট ইম্পর্টেন্ট প্রচুর স্টুডেন্টরা আমাকে ফোন করছে স্যার এখানে আপনি বলেছেন খুব সাবধানের সাথে ফিল আপ করতে কিন্তু কী করবো যদি তুমি ছেলে হয়ে থাকো আমি ভালোভাবে বলছি ভালোভাবে শুনে নাও যদি তুমি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো ছেলে হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এএনএমের তো কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে নেই যে ছেলেরা অ্যাপ্লিকেশন করতে পারে সেক্ষেত্রে তোমরা কী করবে সেক্ষেত্রে তোমরা চলে আসলে এই জিএনএমে অনলি জিএনএম ভালোভাবে শুনে নিয়েছো অনলি জিএনএম করবে এখানে তোমাদের বোথ এএনএম এন্ড জিএনএম করা দরকার নেই তোমরা তো বলবে স্যার এখানে তো জিএনএম আছে আরে ভাই এখানে তো এ এনএমও আছে এটা কি ভুল হবে স্যার যদি করি দেখো ভুল হবে কি হবে না আমি জানি না তবে এটা করা উচিত নয় কারণ তোমাদের লিখিয়ে দিয়েছে অনলি তোমরা জিএনএমের জন্য এলিজিবেল তুমি যদি এএনএম এবং জিএনএম করো না পরবর্তীকালে যখন কলেজ চয়েস করতে বলবে এটা এখন নয় পরীক্ষা দেওয়ার পর হয় যে প্রসেস অনেকগুলো লম্বা প্রসেস রয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করলাম আর আমি চান্স পেয়ে গেলাম পরীক্ষা দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তা কিন্তু নয় অনেকগুলো প্রসেস রয়েছে ঠিক আছে তো ফিউচারের কথা ভেবে বলছি এই ফর্ম ফিল আপ করতে গিয়ে যখন রেজিস্ট্রেশন করতে যাবেন তখন এই এএনএম এ তখন তখন তোমায় কলেজ দেখাবে তো এটা ঠিক নয় একদমই তুমি অনলি জি এখানে ঠিক করে দেবে ঠিক আছে এটা গেলো দের ক্ষেত্রে ফিমেল দের ক্ষেত্রে বলি এই জায়গাটা পুরো পুরোটাই উল্টো মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে ফিমেল ফিমেলদের ক্ষেত্রে আমার একটা সাজেশান অনেকেই বলছে স্যার আমি শুধুই জিএনএম করতে চাই আমি এটা একটু ঘিরে দিই ফিমেলদের ক্ষেত্রে বলছি খুব মন দিয়ে শুনবে কারণ এটার জন্যই আমার মূলত ভিডিওটা দেওয়া আমার ভিডিও হয়তো আপলোড করি কি না করি সেটা পরের কথা কিন্তু আমি এই জায়গাটা বলছি এই জায়গাটা হিট করছি বার করে যেন এখানে ভুল না হয় দেখো ফিমেলদের ক্ষেত্রে যেহেতু তোমাদের ক্রাইটেরিয়াতে বলে দিয়েছে যে তোমাকে শুধুমাত্র পশ্চিমবঙ্গে বাসিন্দা হতে হবে তবে তুমি এএনএম করতে পারবে জিএনএমের ক্ষেত্রেও তাই আলাদা করে ক্রাইটেরিয়া দেয়নি আগের বছরগুলোতে মানে দু হাজার বাইশ দু হাজার একুশ ওখানে ছিল যে পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে তো এটা তো অনেক ভালো হলো তো যারা জানো লেডি তারা তো খুব ভালো যারা জানো তাদেরকে বলে রাখি তোমরা এখানে কিন্তু বোথ এএনএম অ্যান্ড জিএনএম এ অ্যাপ্লাই করতে পারবে এবং পাড়াটা এটা তোমাদের কর্ত পাড়াটা তোমাদের একটা বেনিফিট ঠিক আছে তোমাদের একটা বেনিফিট হবে এটা তো তোমরা অবশ্যই এখানে ইয়েস করে দেবে কেন করবে বলছি ধরো তোমার ইচ্ছে নেই স্যার আমি জিনারিং করতেই চাইছি না দেখো এই জায়গাটা গিয়ে না অনেক স্টুডেন্টরা কিন্তু পস্তায় একটা বছর ভালো র্যাঙ্ক করেছে মিলিয়ে নেবে যদি না হয়ে থাকে এরকম তো তুমি আমাকে যা ইচ্ছে তাই বলতে পারো কমেন্ট বক্সে অনেক স্টুডেন্ট ঠিক আছে মিলিয়ে নেবে দু হাজার অনেক স্টুডেন্ট কিন্তু অনলি এ এ ক্লিক করে রেখে দিয়েছে ভালো র্যাঙ্ক করেছে মোটামুটি তো দু হাজারের মতো র্যাঙ্ক করেছে দু হাজার দু হাজার হয়তো একশো দুশো সকল র্যাঙ্ক করেছে আমি ধরে নিলাম দু হাজার এক এরকম দু হাজার এরকম র্যাঙ্ক করেছে জিএমআর র্যাঙ্ক জেনারেল ক্যান্ডিডেট ভালো র্যাঙ্ক করেছে যে র্যাঙ্কটা করলে তুমি জিএনএম এ অনায়াসে যার সুযোগ পেয়ে যেতে পারো ঠিক আছে এ র্যাঙ্ক করে কিন্তু সুযোগ পাইনি কেন জানো তো ওই একটা ভুলের জন্য সেটা কি ওই এ অনলি সিলেক্ট করে রেখে দিয়েছে যখন কলেজ চয়েস করতে যাবে দেখবে শুধু এ এন এম কলেজ দেখাবে আর এই ভুলটা আমি বলে রাখলাম তোমাকে সারা জীবন পস্তাতে বলবে বা হয়তো একটা বছর তোমাকে নষ্ট করে দেবে পরের বছর আবার তুমি ফর্ম ফিল করতে পারবে তো যে দরকার কী আছে ভাই এত কষ্ট নেওয়ার একটা বছর আমি আমি মনে করি এই ভিডিওটা টপ র্যাঙ্কে থাকা উচিত কারণ এইগুলো স্টুডেন্টের জানা দরকার ফর্ম ফিল আপের ভিডিও তো আমিও দিয়েছিলাম বাই চান্স মানে ইউটিউবের একটা আমার নিজের ভুলের জন্য ইউটিউব একটা ডিলিট করে দিল সেটা আমি এখন মানে খারাপ লাগছে বাট এই যেটা খুবই ইম্পর্টেন্ট মেয়েদের ক্ষেত্রে না এই ভুলটা খুবই করে খুব ভীষণ পরিমাণে করে যে স্যার আমি এনিমি করবো জিএনএমি তো করবোই না ঠিক আছে তোমার যদি এরকম মনে হয় যে আমি করলে তো শুধু এএনএমএ করবো জিএনএম করবো না ইটস ওকে বাট আমার সাজেশান যদি তুমি মানতে চাও যদি বলো যে স্যার আমি আপাতত সেফ থাকতে চাই আরে ভাই তুমি পরবর্তীকালে জিএনএম বা এ এনএম গভর্নমেন্ট পেলে তুমি একটা পিল্লারটা ছেড়ে দেবে যদি তোমার পছন্দ না তুমি ওটা এ করতে পারো ঠিক আছে আপগ্রেড করতে পারো এখনই অত গভীরতা যাওয়ার দরকার নেই আমার সাজেশান হচ্ছে তুমি এএনএম করো বা জিএনএম করো তোমার ফিউচারের ব্যাপারে তুমি পরে সিদ্ধান্ত নেবে এখন তুমি সেফ থাকার জন্য বহুত এনএমএম জিএনএম ক্লিক করে দাও বুঝাতে পারছি আশা করছি মানে তুমি যদি এখন শুধু এ সিলেক্ট করে দাও বা ধরো তুমি এখন আপাতত শুধু জিএনএমএ সিলেক্ট করলে মানে এই দুটো অপশান সিলেক্ট করলে এইটা সিলেক্ট করলে না এর ফলে কী হবে জানো তো ধরো তুমি যদি এ সিলেক্ট করো তাহলে পরবর্তীকালে জিএনএমের জন্য তুমি আর এলিজিবল হবে না লিখে দেবে ইউ আর নট এলিজিবল ফর জিএনএম কাউন্সিলিং সো এটার থেকে বেটার হচ্ছে কি তুমি দুটোই সিলেক্ট করো বা ধরো তুমি এখন আপাতত তুমি জিএনএমই করবে মানে তোমার ধারণা আমি শুধু জিএম ই করবো তো করবো তো করো তো শুধু জিএনএম করবো এনএম করবোই না সেই ক্ষেত্রে কী হবে যখন কাউন্সেলিং হবে বা যখন ফর্ম ফিল আপ করবে যখন তোমার রেজিস্ট্রেশন হবে ফর্ম ফিল আপ তো নয় রেজিস্ট্রেশন যখন রেজিস্ট্রেশন করবে তখন কিন্তু তোমাকে বলে দেবে যে ইউ আর নট এলিজিবল ফর এ এন এম মানে এ এন এম এ জন্য তুমি কাউন্সেলিংয়ের এলিজিবিল নও কারণ কি কারণ তুমি ফর্ম ফিল আপে তুমি নিজে নিজে পায়ে নিজে করে মেরে জায়গাটা আমি বারবার বলছি এখানে যেন প্রত্যেকটা স্টুডেন্ট ভুল করে তোমার যেন ফুলটা করবে না ঠিক আছে আর যদি ভুল করেও ফেলো তাহলে কি করবে তাহলে আমি লাস্ট একটা জিনিস বলি দিয়ে ছেড়ে তো আজকে ভিডিওটা যদি ভুল হয়েও গিয়ে থাকে তাহলে মাথায় রাখবে এই যে এই কয়েকটা জায়গায় দেখো এটা বোর্ডেরই ইনফরমেশন বুলেটিনের লেখা আছে ইনফরমেশন বুলেটিন এটা তোমাদের দু হাজার চব্বিশেরই ইনফরমেশন বুলেটিনে লেখা আছে তোমরা নিজেরাও দেখে নিতে পারো যে ইট ইজ নট পসিবল টু কারেক্ট এনি প্রাইমারি রেজিস্ট্রেশন ডাটা অর্থাৎ তোমার যে নাম আছে বাবার নাম আছে মায়ের নাম আছে ঠিক আছে জেন্ডার আছে ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ ডোমিসাইল মানে যে তুমি কোন জায়গার বাসিন্দা তো এইগুলো বাদ দিয়ে বাকি সমস্ত কিছু কিন্তু তুমি চাইলে কারেক্ট করতে পারো তোমার যদি ভুল হয়ে গিয়ে থাকে দেখালো তুমি ভুল করে ফেলেছো তো তুমি কারেকশান যখন ডেট ওপেন হবে যখন তোমাদের কারেকশান শুরু হবে তখন এগুলো কারেকশান করে নিতে পারবে তো এটা ভালো জায়গায় ভালো সুযোগ পেয়ে যাচ্ছ আচ্ছা আর এখানে যদি পরবর্তীকালে ভুল হয় সেক্ষেত্রে বোর্ড দায়ী থাকবে না এটা লিখে দিচ্ছি তার মানে কি বুঝতে পারলে এখন তো বোর্ড তোমাকে ফর্ম ফিল করে দিচ্ছে তুমি পাঁচশো টাকা দিয়ে সরি তিনশো টাকা চারশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে খুব ভালো কথা কিন্তু যখন ফর্ম ফিল আপ হয়ে যাবে দেন যখন তোমার পরীক্ষা হলো তুমি পরীক্ষা ভালো রেজাল্টও করেছো যখন ভর্তি হতে যাচ্ছ কলেজ কলেজে তখন তোমার ডকুমেন্টেশন বলছে যারা তুমি এখানে ভর্তি হতে পারবে না কারণ কি কারণ তুমি ভুল ইনফরমেশন দিয়েছো তোমার এই সার্টিফিকেটই নেই তুমি ভুল করে ইয়েস করে দিয়েছো তো অবশ্যই বলছি আর আর একটা প্রশ্ন হচ্ছে স্যার আমার এই মুহূর্তে ইডাব্লিউ সার্টিফিকেট নেই আমি এখন কী করবো আমি কি ইয়েস করব না কি জেনারেল হিসেবে কাউন্ট করবো দেখো আমি আবার বলছি আমি প্রত্যেকটা ভিডিওতে মানে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেখানে আমি বলে দিই বারবার করে যে যদি তোমার কাছে সার্টিফিকেট না থেকে থাকে দেখাল তোমার সার্টিফিকেট নেই তুমি নো করে দেবে ইজিলি কারণ এখানে রিক্সই হয়ে যাচ্ছে বিষয়টা বুঝে গেছে কিন্তু যাদের ধরো তুমি অ্যাপ্লাই করে দিয়েছো আমি এই ই ব্যাপারটা না জানি না কখন অ্যাপ্লাই হয় মানে কোনো একটা নির্দিষ্ট সময় সম্মত এটা অ্যাপ্লিকেশানটা চলে তো যদি এরকম হয় যে অ্যাপ্লিকেশন করে দিয়েছো বাট তুমি এখনও পাওনি কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে যদি এরকম থাকে নিশ্চয়তা আমি শিওর পাবো শিওর ঠিক আছে যদি এরকম কেউ অ্যাসিউরেন্স দিয়ে থাকে যে কোনো হয়তো তুমি কারোর সাথে আছো বা কোনো আধিকারিক কাছে তিনি বলছেন বারবার করে যে হ্যাঁ তুমি পাবেই শিওর সেক্ষেত্রে তুমি ওখানে ইউজ করতে পারো যদি তোমার কাছে এরকম সলিড প্রুফ থাকে যে স্যার আমি পাবো এরকম মানে আমার কাছে প্রমাণ আছে আমি পেয়ে যাবো সেক্ষেত্রে ইউজ করো আদারওয়াইজ তুমি জেনারেল হিসেবে কাউন্ট করতে পারো নিজেকে কারণ শুধু ইডব্লিউএস নয় তুমি হতো পারো ওবিসি হিসেবে হিসেবে এসসি হিসেবে এসটি হিসেবে অনেকে না ভাবে স্যার চারশো টাকা দিয়ে ফর্ম আপ করবো আমি তো সার্টিফিকেট দুদিন পর পেয়ে যাবো ই এখন আপাতত মানে ই ডাবলিউসি অ্যাপ্লাই করে দিই এখন অন্য বলছি না ওবিসি হয়তো হয়ে যেতে পারে তার মানে হয়তো হয়ে যেতে পারেও একটু রিকোয়েস্ট করলে হয়তো হয়েও যায় কিন্তু অন্য সার্টিফিকেট থেকে ই ডাব্লিউসি একটু অন্যরকম যেহেতু নতুন অনেকে জানো না আবার যারা জানো তারা আবার করতে পারছে না অনেকে ঠিক আছে তো যাই হোক এই বিষয়টা বলার যে যদি তুমি জেনারেল হিসেবে হয়ে থাকো তাহলে জেনারেল হিসেবে কাউন্ট করে করো নিজেকে ওকে আচ্ছা এবার লাস্ট একটা জিনিস বলবো সেটা বলে আজকে ভিডিওটা শেষ করবো সেটা তোমাদের শুনে নাও দেখো বন্ধুরা এনএম জিএনএম দু হাজার চব্বিশকে লক্ষ্য করে আমাদের ফোর্থ ব্যাচ এইটা আমাদের আপাতত ঠিক আছে আমি জানি এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে থার্ড ব্যাচটায় শেষ ব্যাচ বাট এত রিকোয়েস্টে স্যার এই ফর্ম ফিল আপ শুরু হয়ে যায় পর একটা ব্যাচ শুরু করুন তো এই ব্যাচটা আমাদের বলতে গেলেও এটা আমাদের শেষ ব্যাচ ঠিক আছে সংঘর্ষ ব্যাচ নামটা এমন রেখেছি যেন তোমাদের সংঘর্ষের সাথে যুক্ত রাখতে পারি সর্বদা তো এই ব্যাচে সেম ফ্যাসিলিটি পাচ্ছো সেম ফিচার্স রয়েছে লাইভ ক্লাস পাচ্ছ ঠিক আছে লাইভ ক্লাস লাইভ ক্লাসের পর রেকর্ডিং ক্লাস পাচ্ছো মক টেস্ট পাচ্ছ ক্লাসের পিডি পাচ্ছ ডাউট ক্লিয়ারের জন্য তোমরা একটা গ্রুপ তোমার অলওয়েজ ওপেন থাকবে ওকে এর জন্য ফি কত সাতশো টাকা কত দিনের কোর্স এটা তিন থেকে চার চার মাসের মতোই পাচ্ছ তাই না পরীক্ষা পর্যন্ত চার মাস পাচ্ছ তো চার মাসের কোর্স ঠিক আছে এবার বলে স্যার চার মাসের জন্য একটু কম করে নিন দেখো ভাই আমি একটা কথা বলি চার মাসে আমাকে তো কিছু কম খাটতে হচ্ছে না বরঞ্চ তোমাদের পরবর্তীকালে এমন হতেই পারে দিনে দুটো করেও ক্লাস দিতে হতে পারে সো ওই জায়গাটা ধরবে না যে স্যার চার মাসও সাতশো সাত মাসও সাতশো এটা কেন আরে ভাই আমাকে তো সে একই জিনিস দিতে হচ্ছে না তো আমার বেশি মঞ্চ এফিসিয়েন্সি বেশি লাগছে এখানে তো এটা কখনো আমি ডিনোট করি না যে ভাই চার মাসের জন্য কম নেবো আমি এর থেকে কম পারবই না ঠিক আছে সত্যি কথা যাতে সমস্যা খুবই সমস্যা তারা আমাকে মেসেজ করেছে আমি তাদেরকে যতটা সম্ভব হেল্প করেছি তারা জানে যে আমি কতটা হেল্প করি ঠিক আছে পড়াশোনার জন্য টাকা পয়সার জন্য পড়াশোনার কোনো ক্ষতি হোক এটা আমি কোনো দিন চাই না চাইবো না ঠিক আছে তা এই জিনিসটা আছে আর এর জন্য তোমরা কী করবে যদি মনে হয় যে স্যার আমি ক্লাস করতে চাই দেখো ক্লাসগুলো আমি এটুকু বলতে পারি যে যে জিনিসটা তোমার বুঝতে পারতো না বা জিনিসটা খুব কঠিন লাগতো এতদিন তো আমরা পড়ে এসেছি স্কুলে যে স্যার তো খুব কঠিন করে বলতো অনেকেই বুঝতে পারতাম না লজ্জার জিজ্ঞাসা করতাম না আশা করছি এইখানে এসে তোমরা সেই মানে তোমাদের যে ফেলে আসার দিনগুলো সেটা আশা করছি এখানে এসে কারেকশান হতে পারে যে যে ভুলগুলো করেছে স্কুল কলেজে ঠিক আছে আশা করছি এখান থেকে তোমাদের কিছুটা হলেও তোমরা নতুন কিছু শিখবে নতুন প্রসেসে শিখবে আমরা যে প্রসেসে শিখে এসে যেমন ম্যাথ ম্যাথ কোনো দিন আমরা সেই প্রসেসে করব না যে এটা একটা কম্পিটিটিভ এক্সাম ওই যে মনে করি অমুকের বয়স এক্স তাহলে অমুকের বয়সের তাহলে তার পিতার বয়সের টু এক্স হবে এই জিনিসগুলো আর হবে না এখন আমরা করব ডিজিটাল পদ্ধতিতে ফাস্টার দ্যান ফাস্টার ঠিক আছে আমাদেরকে আরও তাড়াতাড়ি করতে হবে এবং খুব শীঘ্রভাবে খুব সঠিকভাবে করতে হবে এইটা হচ্ছে আমাদের মোটো যে জিনিসটা আমরা খুব ইজি প্রসেসে শিখাবো যেন স্টুডেন্টরা শিখতে পারে এবং শুধু শিখলে হবে না তোমাদের প্র্যাকটিসটা তোমাদের উপর ডিপেন্ড করছে কিন্তু প্র্যাকটিস তোমাদের উপর ডিপেন্ড করছে তো এই এত কিছু পাচ্ছ আচ্ছা মক টেস্ট আলাদা করে আমাদের লঞ্চ হতে পারে আমি এটুকু বলছি এই জিনিসটার সাথে তোমাদের মক টেস্টে কোনো সম্পর্ক নেই মক টেস্ট মিন্স কোনটা মক টেস্ট না আমরা আলাদা করে একটা মক টেস্ট ব্যাচ লঞ্চ করব ঠিক আছে যেখানে যারা আমাদের ব্যাচে স্টুডেন্ট নয় তারা কি মক টেস্ট দিতে পারবে না নিশ্চয়ই পারবে সেটার জন্য খুব কম একদম সামান্য কিছু এটা পে করতে সেটা এখনই বলবো না এখনও আমরা কাজ চলছে সেই জায়গাটাই তোমার যখন কাজ হয়ে যাবে তখন আমি তোমাদেরকে বলবো তো মক টেস্টটা আলাদা এর সাথে ইনক্লুড নেই কিন্তু এই এখানে লিখেছে স্যার মক টেস্ট এইটা মক টেস্টটা মানে কি এখানে আমরা দুটো মক টেস্ট তোমাদেরকে ফ্রি অফ কস্ট দেবো একটা বলে রাখি একটা হচ্ছে ক্লাসের মক টেস্ট ধরো আজকে আমি যে ক্লাসটা করলাম পরের দিন সেই টপিকের ওপরই কিছু কোশ্চেন মক টেস্ট থাকলো এই জিনিসটা পাচ্ছো টেলিগ্রামে লাইভ কুইজের মতো কুইজের মতো আরেকটা কি সপ্তাহে একটা করে তোমরা মক টেস্ট পাবে সপ্তাহে একটা পুরো যতগুলো যা আছে জীবন বিজ্ঞান ভৌতিক ম্যাথ রিজনিং ঠিক আছে জি কে ইংলিশ সব কিছুর মধ্যে থেকে তোমাদের একটা কুইজ পাচ্ছ না এই দুটো তোমরা কুইজ তো পাচ্ছই এর সাথে বলে রাখি ফুল লেন্থ মক টেস্ট একটা পুরো ফ্রি ঠিক আছে আমাদের যে মানে বলতে পারো যে কীরকম ধরনের কোশ্চেন দিচ্ছি একটা টেস্টের জন্য তোমাদের একটা পুরো মক টেস্ট ফ্রি অফ কস্টে করে দেবো ঠিক আছে এইটুকু করতে পারি তাহলে এই এত কিছু পাচ্ছো ভাই মাত্র সাতশো টাকা আর কি চাই আর দেরি কিসের এই নাম্বারে তোমরা এখনই হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু যাদের মনে হচ্ছে পড়া যাদের মনে হচ্ছে না একটা সিট আমার দরকার যাদের মনে হচ্ছে না এবার একটু সিরিয়াস হতে হবে কারণ জীবনে অনেকটা এগিয়ে গেছি এবার আমাদেরকে নিজে পায়ে দাঁড়াতে হবে তাদের জন্য আর যারা মনে করছে ভাই বিন্দাস আছি আবার পরের বছর পরীক্ষা দেবো আশি বছর আবার হবে তাদের জন্য নয় ভাই ঠিক আছে আমি এইটুকু বলছি কারণ পড়াশোনা করতে চাইলে মানে কিছু পেতে গেলে কষ্ট করতে হবে আর এই কষ্ট করার দায়িত্ব আমার মানে কষ্ট করানোর দায়িত্ব আমার কষ্ট ভাগ নেওয়ার দায়িত্ব তোমাদের ঠিক আছে তো যদি এরকম মানসিকতা থাকে দেন তোমরা এখানে ভর্তি হোক ওকে থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য প্রত্যেকে শেয়ার করে দিও ওইটুকু রিউজ থাকলো ধন্যবাদ